সাত নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায় তখন যখন মিরাজ আসে তখন ধরেই নেই এই উইকেটগুলি বোধ হয় নেক্সট দুই তিন নম্বরের মধ্যে চলে যাবে চলে যাবে কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধ হয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য এবং মিরাজ আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য ডানহাতি ব্যাটসম্যান যখন সে বলিং করেছে অফসময়ের বাইরে কিছু প্যাচ ছিল ওখানে কাজে লাগিয়েছে সে বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসাবে আস্তে আস্তে গড়ে গড়ে উঠছে এবং সেটা আমার জন্য খুব প্রয়োজন হবে ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স যারা বিশেষ করে সাদমানের কথা আমি বলবো সালমান সাদমান শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা তো আমার মনে হয় ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে বিশেষ করে মুশফিকের একশো নব্বই রানের যে ইনিংসটা সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে তো অ্যাট সেম টাইম এটাও কিন্তু সত্যি যে দশটা উইকেট নিতে হতো আমাদেরকে আমরা যদি ম্যাচ জিততে চাইতাম সেই দশটা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি এমনও আছে কিন্তু সো ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স বলে দেখে ক্রেডিট দিতে হবে কারণ পেস বলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথায় সে হচ্ছে টিম এফার্ট যেটার কারণে আমরা কিন্তু জিতেছি সে কিন্তু আমার মনে হয় হ্যাঁ কমিটমেন্টের জায়গায় যদি বলি ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি বলি বেশ পরিবর্তন দেখেছি কোনো মেন্টার হিসেবে ওর কোচ হিসাবে আমি কথা বলেছি ওর পারফরমেন্স নিয়ে কথা ইয়ে নিয়ে আমি কথা বলেছি সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই সো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে ওই যে কীভাবে কী করলে ভালো করতে পারবে সেটা নিয়ে আলাদা করেছে নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা এটা আমাদের সবাইকে অন্যভাবে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু এবং ওরা কোনোভাবে এর বাইরে না কিন্তু ওরাও এটা দেখছে ওরাও অনুভব করছে ওরাও জানে যে ওরা ওরাই বাংলাদেশের একটা অংশ ওদের দায়িত্বটা কি এবং ওদের দায়িত্বটা কত বড় এটাও সেটা ওরা অনুভব করে এবং নিশ্চিত যে সামনেও সেটা চলমান থাকবে